হ্যালো ফ্রেন্ড, আমি আর কে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, আমাদের যাদের বাড়িতে ছাদ বাগান আছে তাদের প্রত্যেকের বাড়িতে একটা হোক, দুটো হোক, পাঁচটা হোক বা বিশটা হোক লেবু গাছ কিন্তু থাকবেই। আর এই লেবু গাছে এই জুলাই আর আগস্টে আমরা যদি সঠিক পরিচর্যা করতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের লেবু গাছ থেকে আগামী সিজনে আমরা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লেবু পাবো প্রত্যেকটা গাছ থেকে। বন্ধুরা, এই সময় যে সমস্ত লেবু গাছগুলো ছোট আছে, যে সমস্ত লেবু গাছগুলো বড় আছে, আমরা সেই সমস্ত লেবু গাছগুলোকে কি পরিচর্যা করব এবং যে সমস্ত লেবু গাছে ফল আছে সেই সমস্ত লেবু গাছে কি এই সময় পরিচর্যা করব, আজকের ভিডিওতে তোমাদেরকে সেটাই দেখাবো। বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে এই সময়ে যদি আমরা পরিচর্যা করতে পারি লেবু গাছে তাহলে কিন্তু আগামী সিজনে যে সিজনে লেবু আসে প্রত্যেকটা সিজনে আমরা প্রচুর প্রচুর ফলন আমরা লেবু গাছ থেকে পাবো। বন্ধুরা, আমরা ভুল করি এটাই যে যখন আমাদের লেবু গাছে ফুল আসার সময় আমরা তখন খাবার প্রয়োগ করি গাছে, যার কারণে ঠিকঠাক লেবু ঠিকঠাক গুটি ঝরে যায় গাছে, লেবু ফুল ঠিকঠাক আসে না, ফুল হবার পরও গুটি ঝরে যায়, নানান রকম সমস্যায় পড়তে হয়। যেটা এখন থেকে আমরা যদি করতে পারি তাহলে আগামী যে সিজনে ফুল আসবে লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল হবে, প্রচুর পরিমাণে লেবু পাবো এবং গাছ হয়ে উঠবে প্রচুর পরিমাণে ঝাঁকড়া। বন্ধুরা, তোমরা দেখো এই সমস্ত লেবু গাছগুলোতে যেরকম নতুন নতুন ব্রাঞ্চেস বেরোচ্ছে এবং এই সমস্ত গাছগুলোতে আমরা যদি সঠিক খাবার প্রয়োগ করতে পারি আমরা কিন্তু সিজনে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু আমরা লেবু পাবো এবং ভালো লেবু পাবো। বন্ধুরা, তো চলো আমরা খাবারটা দেখে নিই যে যে সমস্ত গাছে, ভালো করে শুনবে এটা, যে সমস্ত গাছে ফল নেই অর্থাৎ এরকম ছোট গাছ আছে বা গাছে ফল নেই সেই সমস্ত গাছে কি খাবার প্রয়োগ করবে এবং যে গাছে ফল ধরে আছে সেই গাছে এই মুহূর্তে কী খাবার প্রয়োগ করবে। তো চলো আমরা খাবারটা দেখে নিই কীভাবে আমরা খাবারটা তৈরি করব। বন্ধুরা, খাবারের যে মাপটি সঠিক মাপ তোমরা কিন্তু ভালো করে জেনে নাও। যাদের 8 ইঞ্চি টবে লেবু গাছ লাগানো আছে তারা ঠিক এরকম এক মুঠ তোমরা কিন্তু নিয়ে নেবে। যাদের 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টব আছে তারা কিন্তু 2 মুঠের মতো তোমরা নিয়ে নেবে, 10 থেকে 12 ইঞ্চি তবে। যাদের 14 থেকে 18 ইঞ্চি বা ছোটো ড্রামের মধ্যে আছে তারা এরকম 3 মুঠের মতো নিয়ে নেবে। বন্ধুরা, এই খাবারের যে মাপটা এটা কিন্তু সঠিক মাপ, এইভাবে নিলে তাহলে কিন্তু ভালো রেজাল্ট তোমরা পাবে। এইবার তোমাদেরকে বলি যে সার মানে কম্পোস্ট সার হিসাবে তোমরা ভার্মি কম্পোস্ট বা গোবর সার এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা বেছে নেবে। ভার্মি কম্পোস্ট বা গোবর সারে কিন্তু দারুণ কাজ করে, এটা কিন্তু একটা মিক্সার তৈরি করছি যে মিক্সার আমাদের কিন্তু নেক্সট সিজনে আমাদের প্রচুর ফলনের জন্য আমরা কিন্তু খাবারটা তৈরি করছি। তাই তোমরা ভার্মি বা গোবর সার তোমরা কিন্তু দেবে এবং যাদের গাছ ছোট আছে প্রচুর পরিমাণে গ্রোথ বাড়বে এই খাবারের মাধ্যমে। তো সেকেন্ড যে খাবারটি আমরা এবার গাছে প্রয়োগ করব মানে এতে আমরা দেব, তাই আমরা চলো দেখে নিই। তবে এর আগে তোমাদেরকে একটা কথা বলি, এই খাবারের মধ্যে কোনো রকম শিংকুচি বা হাড়গুঁড়ো এরকম কিন্তু দেওয়া যাবে না। শিংকুচি হাড়গুঁড়ো এই মুহূর্তে যদি আমরা দিই তাহলে কিন্তু এগুলো ডিকম্পোস্ট হতে সময় লাগবে, এর ফলে গাছ এই যে বর্ষা হচ্ছে রোদ উঠছে এতে কি হিট হয়ে গাছের শিকড় নষ্ট হতে পারে, 2 নম্বর হচ্ছে গাছের নানারকম ফাঙ্গাল অ্যাটাকও হতে পারে। বন্ধুরা, তাই আমরা এরকম নেব না। এবং সেকেন্ড যেটা আমরা দেব, বন্ধুরা নিয়ে নিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট তোমরা 1 মুঠে 1 চামচ করে তোমরা দেবে, যেহেতু আমি একটা পরিমাপের মতো নিয়ে নিয়েছি, 4 মুঠের মতো নিয়েছি, ঠিক আমি তার ওরকমভাবে একটা পরিমাপ মতো 4 চামচের মতো আমি নিয়ে নিয়েছি। তোমরা ঠিক 1 মুঠে 1 চামচ করে তোমরা দিয়ে দেবে। বন্ধুরা, এরপরে যেটা আমরা নেব, বন্ধুরা এরপরের যে খাবারটি সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। বন্ধুরা, আমরা জানি ছাদ বাগানে এই হিউমিক অ্যাসিডের কী কাজ, গাছের রুটকে বাড়াতে দারুণ কাজ করে এই হিউমিক অ্যাসিড, যাতে গাছের গ্রোথ বৃদ্ধি 2 গুণ বাড়ায় এই হিউমিক অ্যাসিডের। আমরা সঠিক সময় সঠিক খাবার যদি প্রয়োগ করতে পারি গাছে, গাছের গ্রোথ বৃদ্ধি যেরকম বাড়বে তেমনি কিন্তু গাছে হরমোন প্রয়োগ ছাড়াও গাছে প্রচুর পরিমাণে ফলন কিন্তু বাড়বে। বন্ধুরা, এই খাবার যদি সঠিক পরিণত করতে পারি। বন্ধুরা, তারপরের যে খাবারটি নিয়েছি তোমরা এটা নিয়ে নেবে, সিউইড দানা। বন্ধুরা, এই সিউইড দানা ছাদ বাগানের জন্য একটি কিন্তু অফুরন্ত কাজ করে এই সিউইড দানা, দারুণ কাজ করে এই সিউইড দানা। সিউইড দানা বিভিন্ন ধরনের
পুষ্টিমৌল থাকে, যার কারণে এটা তোমরা অবশ্যই নেবে। গাছের বৃদ্ধি বিকাশ, গাছের ফলন বেশি পরিমাণে আনতে এই সিউইড দানাতে দারুণ কাজ করে বন্ধুরা। তাই তোমরা প্রত্যেকটা খাবার এক এক মুঠে এক এক চামচ করে নেবে, মাপ কিন্তু সঠিকভাবে তোমরা দেবে। এর পরের যে উপাদান তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে জিঙ্ক সালফেট। এটা তোমরা জিঙ্ক সালফেট তোমরা যে কোনো বাজারে পেয়ে যাবে এবং দাম খুবই কম। এই জিঙ্ক সালফেটও তোমরা এক এক মুঠে এক এক চামচ করে কিন্তু তোমরা দিয়ে দেবে। জিঙ্ক সালফেট অবশ্যই দেবে, কারণ ফলন গাছে যে সমস্ত ফল গাছ থাকে সেই সমস্ত গাছে জিঙ্ক সালফেট কিন্তু দারুণ কাজ করে। বন্ধুরা, এর পরের যে খাবারটি নিয়েছি সেটি হচ্ছে জিপসাম। আমরা জিপসাম এই কারণে নিয়েছি যে গাছ আমাদের শরীরেও যেরকম ক্যালসিয়ামের প্রয়োজন হয়, গাছেরও ঠিক ক্যালসিয়ামের প্রয়োজন হয়। আর ক্যালসিয়াম, ব্রোন এই ধরনের খাবার সমস্ত কিছু যদি সঠিকভাবে পায় গাছ, তাহলে কিন্তু গাছ সময়ে প্রচুর প্রচুর বন্ধু ফুল আপন ইচ্ছায় আসবে বন্ধুরা। তাই তোমরা জিপসামও ঠিক এক এক চামচ করে তোমরা কিন্তু এক এক মুঠে নিয়ে নেবে বন্ধুরা। এইটা হচ্ছে আমাদের যে সমস্ত লেবু গাছে ফুল নেই, ছোটো লেবু গাছ, যে সমস্ত গাছ বড় কিন্তু ফুল নেই, সেই সমস্ত গাছে তোমরা কিন্তু এই খাবারটি প্রয়োগ করবে। এবার বলবো যাদের গাছে লেবু অর্থাৎ ফলন আছে কিন্তু গাছে এই সময় তাদের কিন্তু খাবার দিতে হবে, সেই খাবারটি তোমরা কী দেবে বন্ধুরা। যে খাবারটি তৈরি করলাম এখন, এই খাবারটি তৈরি করবে, এর সঙ্গে তোমরা এরকম ব্রোন টোয়েন্টি এই কারণে দেবে যাতে ফল না ফাটে, যাতে কুড়িগুলো ঝরে না পড়ে বা ফলের আকারটা যদি ভালো হয়, এই কারণে ব্রোন টোয়েন্টি তোমরা দেবে। এবং এর সঙ্গে তোমরা দেবে এরকম এনপিকে 0050 সব কিন্তু এক চামচ, আর ব্রোনটা দেবে হাফ চামচ করে এক এক মুঠে, হাফ চামচ ব্রোনটা হাফ চামচ করে এক এক মুঠে দেবে। আর হচ্ছে যেটা বললাম হচ্ছে 0050 তোমরা এক চামচ, সমস্ত উপাদান তোমরা মাখিয়ে নেবে। যেহেতু আমার গাছে ফল নেই, আমার ছোট গাছ, আমার এই সমস্ত গাছকে আমি আগামী সিজনে ফল নিয়ে আসবো, তাই আমি কিন্তু ব্রোন আর কিন্তু পচাসতে দিলাম না। যাদের গাছে ফলন আছে তারাই একমাত্র এই লাস্ট দুটো খাবার দেবে, যাদের গাছে ফলন নেই তাদের যে খাবারটা দেখালাম ওই খাবারটা দেবে। এই খাবারটা তোমরা এখন যদি প্রয়োগ করতে পারো, আগামী সিজনে তোমরা দেখবে ফলন কাকে বলে এবং প্রত্যেকটা গাছের চেহারা কাকে বলে তোমরা নিজেরাই দেখে নেবে বন্ধুরা। এই খাবারটি আমরা প্রয়োগ করবার আগে টবের মাটির চারদিক থেকে এরকম ভালো করে খুঁজে নেবে। খুঁজে নেবার পর আমরা কিন্তু খাবারটি ঠিক 8 ইঞ্চির টবে যেরকম বললাম, 10 ইঞ্চির টবে যেরকম বললাম, এরকমভাবে তোমরা প্রয়োগ করবে বন্ধুরা। আমি একটা টবে খাবার প্রয়োগটা দেখালাম, সমস্ত টবে খাবার প্রয়োগ করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই একটা টবে এরকম খাবার প্রয়োগ করে দেখালাম। তোমরা ঠিক এইভাবে যেরকম প্রসেসিংয়ে বললাম, এইভাবে তোমরা যদি খাবার তৈরি করে এই মুহূর্তে লেবু গাছে দিতে পারো, আগামী সিজন নিয়ে লেবু নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, গাছ ভরে লেবু পাবে এবং ডালে ডালে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে লেবু তোমরা দেখতে পারবে বন্ধুরা। বিভিন্ন রকম হরমোন প্রয়োগ করে গাছে ফুল এনে সেই সমস্ত ফুলগুলো ঝরে পড়ে যায়, সমস্যা হয়, তোমরা এটা করে দেখো, ভালো রেজাল্ট তোমরা কিন্তু পাবে, এইটু কথা দিই। এখন বর্ষা হচ্ছে বলে তাই আমি টবের মাটিতে জলটা দিলাম না, যদি মনে হয় তোমাদের মাটি শুকনো আছে তাহলে উপর থেকে হালকা জল দিয়ে দেবে, আর না হলে বর্ষার জল পড়লে এমনি মাটির সঙ্গে মিশে যাবে। ভিডিওটি আজ এখানে শেষ করলাম, তোমরা ভালো থেকো, গাছকে ভালো রেখো।